আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোশাম্মদ জান্নাতুল ফেরদাউস, প্রভাষক জীববিজ্ঞান, নিমসার জুনাবালী বিশ্ববিদ্যালয় কলেজ। তোমরা জানো, ধারাবাহিকভাবে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং বেরো রিসেপ্টর নিয়ে। কোনো কারণে যদি রক্তচাপ বেড়ে যায় বা কমে যায়, তখন রক্তচাপকে স্বাভাবিকে নিয়ে আসার জন্য বেরো রিসেপ্টর কীভাবে কাজ করে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ে। আমরা যে চিত্রে একটি যন্ত্র দেখতে পাচ্ছি, এই যন্ত্রটির সাথে আমরা সবাই পরিচিত। এই যন্ত্রটির নাম হচ্ছে স্ফিগমোমেনোমিটার এবং এটার মাধ্যমে রক্তচাপ মাপা হয়। রক্তচাপ হচ্ছে এক ধরনের পার্শ্বচাপ। আমরা জানি রক্তনালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়, তখন হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী, ধমনী, ধমনিকা, কৈশিক জালিকা হয়ে দেহের প্রতিটি কোষে প্রবেশ করে। আবার হৃৎপিণ্ড যখন প্রসারিত হয়, তখন উপশিরা, শিরা, মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার হৃৎপিণ্ডে অলিন্দে ফিরে আসে। অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড হতে বের হয়ে নালীর মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। এই যে নালীগুলো, এগুলো হচ্ছে রক্তনালী এবং এই রক্তনালীগুলার প্রাচীর আছে। এই প্রাচীরে রক্ত প্রবাহের সময় যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাই হচ্ছে রক্তচাপ। আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রাচীর গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। এই যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এই যে যখন এই যে রক্ত রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন এই যে পার্শ্বে যে চাপটা প্রয়োগ করে এটি হচ্ছে পার্শ্বচাপ। রক্তচাপ দু প্রকার, সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ। নিলয় সংকুচিত অবস্থায় যে চাপ দেয় তাকে হচ্ছে সিস্টোলিক চাপ বলে, আর প্রসারিত অবস্থায় যে চাপ দেয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে। সিস্টোলিক চাপের বেলায় বাম নিলয় সংকুচিত হয় এবং অক্সিজেনযুক্ত রক্ত এওরটা হয়ে সারা দেহে প্রবেশ করে, তখন রক্তের চাপ বেশি থাকে, এটাই হচ্ছে সিস্টোলিক চাপ। আবার হৃৎপিণ্ড যখন প্রসারিত হয়, তখন শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসে, তখন রক্তের চাপ কম থাকে, একে বলা হয় ডায়াস্টোলিক চাপ। সুস্থ মানুষের সিস্টোলিক চাপ হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার অফ মার্কারি বা পারদ স্তম্ভ, আর সুস্থ মানুষের ডায়াস্টোলিক চাপ হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি। আমরা জানি স্বাভাবিক রক্তচাপকে 120/80 মিলিমিটার পারদ চাপ দ্বারা প্রকাশ করা হয়। এখানে এই সবুজ কালার দ্বারা এই যে এখানে সিস্টোলিক চাপটা 120 এবং ডায়াস্টোলিক চাপ 80, এটা দেখানো হয়েছে, এটা হচ্ছে স্বাভাবিক রক্তচাপ। কোনো ব্যক্তির যদি সিস্টোলিক রক্তচাপ 120-এর চেয়ে বেশি হয় এবং ডায়াস্টোলিক রক্তচাপটা 80-এর চেয়ে বেশি হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির উচ্চ রক্তচাপ আছে। আর কোনো ব্যক্তির যদি সিস্টোলিক চাপ 110-এর চেয়ে কম হয় এবং ডায়াস্টোলিক চাপ 70-এর চেয়ে কম হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির নিম্ন রক্তচাপ আছে। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপার টেনশন বলে। শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে, তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে। এই উচ্চ রক্তচাপ বিভিন্ন কারণে হয়ে থাকে, অতিরিক্ত শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থির মন, অস্থির চিত্ত, রক্তে কোলেস্টেরলের আধিক্য, এদের এই উচ্চ রক্তচাপের আশঙ্কাটা বেশি। আর হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দেয়, এগুলো হচ্ছে স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক ও ফেলিউর, বৃক্কের কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি। উচ্চ রক্তচাপ প্রতিরোধে আমাদের যে যে পন্থা অবলম্বন করতে হবে, এগুলো হচ্ছে ডায়াবেটিস যদি থাকে তা নিয়ন্ত্রণে রাখা, দেহের ওজন বৃদ্ধি না করা, চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, যেমন ঘি, মাখন, গরুর ও খাসির মাংস, চিংড়ি যতটা সম্ভব,
বর্জন করতে হবে। যথাসম্ভব সুষম খাদ্য গ্রহণ করা, পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা, মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করা, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা এবং চিকিৎসকের পরামর্শ মতো জীবন পরিচালনা করা। এখানে দেখো চিত্রে হাই ব্লাড প্রেশার, এই যে সিস্টোলিক চাপটা 160 দেখানো হয়েছে আর ডায়াস্টোলিক চাপটা হচ্ছে 100, আর এই যে নিম্ন রক্তচাপ যেটা এখানে সিস্টোলিক চাপটা 90 এবং ডায়াস্টোলিক চাপ 60 দেখানো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বেরু রিসেপ্টর নিয়ে। মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ুপ্রান্ত থাকে, এগুলা রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহে রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই সংবেদী স্নায়ুপ্রান্তকে বেরো রিসেপ্টর বলে। এগুলো হচ্ছে স্নায়ুপ্রান্ত, এই যে আমরা হলুদ কালারের দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে স্নায়ুপ্রান্ত বা বেরো রিসেপ্টর। এসব স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে বার্তা পাঠায় তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃৎস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিককরণে ভূমিকা পালন করে। সামগ্রিক প্রক্রিয়াটি বেরো রিফ্লেক্স নামে পরিচিত। বেরো রিসেপ্টর দুপ্রকার, যথা উচ্চচাপ বেরো রিসেপ্টর এবং নিম্নচাপ বেরো রিসেপ্টর। উচ্চচাপ বেরো রিসেপ্টরের অবস্থান অনুপ্রস্থ এওরটিক আর্চ, এই যে এওরটিক আর্চের মধ্যে এবং ডান ও বাম অন্তঃস্থ কেরোটিড ধমনির কেরোটিড সাইনাসে এই রিসেপ্টর অবস্থান করে। এই হচ্ছে উচ্চ রক্তচাপ বেরু রিসেপ্টরের অবস্থান, এই যে এখানে এবং এই যে ক্যারোটিড সাইনাসে। তাইলে এখান থেকে যদি রক্তের চাপ যদি বেড়ে যায় তাইলে রক্তনালীর প্রসারণ ঘটলে, এই যে রক্তনালীর যখন প্রসারণ ঘটে তখন এই বেরু রিসেপ্টর বুঝতে পারে। এই উদ্দীপনা মস্তিষ্কের মেডুলাতে সঞ্চারিত হয়, এই যে মস্তিষ্কের মেডুলাতে এই উদ্দীপনা যাচ্ছে, মেডুলাতে সঞ্চারিত হয় এবং এখানে ভেসুমোটর কেন্দ্রটি তখন উদ্দীপ্ত হয়, যার ফলশ্রুতিতে সিম্প্যাথেটিক স্নায়ু বরাবর হৃৎপিণ্ড ও রক্তনালীতে উদ্দীপনা পরিবহনের হার হ্রাস পায়। তখন হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া এবং রক্তনালীর মধ্য দিয়ে রক্ত সংবহনের মাত্রা হ্রাস পায়, এভাবে রক্তচাপ পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই যে এখান থেকে বেরো রিসেপ্টর উচ্চচাপ বেরো রিসেপ্টর খবর দিচ্ছে এবং এই যে এখান থেকে আবার আমরা মানে হৃৎপিণ্ড আবার সিগনাল পেয়ে যাচ্ছে, সিগনাল পেয়ে আবার রক্তের চাপটা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তেমনিভাবে রক্তের চাপ যদি কমে যায় ক্যারোটিড ও এওরটিক বেরু রিসেপ্টর থেকে সংকেত যথাক্রমে গ্লাসোফেনজিয়াল ও ভেগাস স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মেডুলা অবলাঙ্গাটায় জড়ো হয় এবং মেডুলা অবলাঙ্গাটা তথ্যগুলো হৃৎপেশী, কার্ডিয়াক পেসমেকার, দেহের ধমনিকা বা ধমনির সূক্ষ্ম শাখা ও শিরায় প্রেরণ করে। ফলশ্রুতিতে হৃৎস্পন্দন দ্রুত ও সজোরে সংকুচিত হয় এবং ধমনির রক্তচাপ স্বাভাবিক হয়ে আসে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে রক্তের চাপ যখন কমে যায় তখন এই যে গ্লাসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ এটা মস্তিষ্কে খবরটা পাঠায় এবং সেখান থেকে এখন রক্তের চাপ যে আবার স্বাভাবিক হতে হবে, কমে গেলে আবার বেড়ে আবার স্বাভাবিক হতে হবে, সেই খবর আবার হৃৎপিণ্ডে, এই যে হৃৎপিণ্ডে আবার চলে যাচ্ছে, তখন আবার রক্তের চাপ স্বাভাবিক হয়ে যায়। এতক্ষণ আমি যা আলোচনা করেছি এটা হচ্ছে উচ্চচাপ বেরো রিসেপ্টর বা ধমনি বেরো রিসেপ্টরের অবস্থান এবং কার্যাবলী নিয়ে, অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণে কীভাবে কাজ করে। এখন আমি আলোচনা করব নিম্নচাপ বেরো রিসেপ্টর, যেটাকে আয়তন বেরো রিসেপ্টরও বলা হয়। নিম্নচাপ বেরো রিসেপ্টরের অবস্থান হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা, বড় বড় সিস্টেমিক শিরা, এই যে নিম্নচাপ বেরো রিসেপ্টরের অবস্থান এখানে দেখানো হয়েছে, বিভিন্ন সিস্টেমিক শিরা, এই যে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এগুলাতে এবং পালমোনারি রক্তবাহিকা যেটার মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে পালমোনারি রক্তবাহিকা এগুলা এবং এদের মধ্যে এই নিম্নচাপ বেরো রিসেপ্টর অবস্থান করে এবং ডান অলিন্দ এবং নিলয়ের প্রাচীরে, ডান অলিন্দ এবং নিলয়ের প্রাচীরে হচ্ছে এদের অবস্থান। এসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়, তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে, ফলে পিটুইটারি গ্রন্থির
নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন নিঃসরণ বেড়ে যায়। উক্ত হরমোন বৃক্কনালিকা কর্তৃক পানীয় লবণ পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালিকার সংকোচন ঘটিয়েও রক্তচাপ বৃদ্ধি করে। রক্তের আয়তন তথা আবার চাপ কমে গেলে স্বয়ংক্রিয় বা সিম্পেথেটিক স্নায়ু উদ্দীপ্ত হওয়ায় বৃক্কের অন্তর্বাহী ধমনির জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণ বেড়ে যায়। রেনিন এনজাইমের কার্যকারিতায় কয়েকটি জটিল বিক্রিয়ার মাধ্যমে রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করে। অর্থাৎ আয়তন রিসেপ্টরের প্রভাব রয়েছে রক্ত সংবহন এবং রেচন উভয় তন্ত্রে। এই লাইনটা ইম্পর্টেন্ট যে এমসিকিউর জন্য। এখন আমি তোমাদের সাথে রক্তচাপ নিয়ন্ত্রণে বেরো রিসেপ্টরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করব। আমরা উচ্চচাপ বেরো রিসেপ্টর এবং নিম্নচাপ বেরো রিসেপ্টর সম্পর্কে ধারণা পেয়েছি, এদের অবস্থান এবং ভূমিকা। এই উচ্চচাপ রক্তের চাপ যখন বেড়ে যায় তখন এই যে উচ্চচাপ এই যে বেরো রিসেপ্টরগুলা এরা উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনাটা ওরা নিউরনের মাধ্যমে মস্তিষ্কের মেডুলাতে নিয়ে যায়, যেখানে ভ্যাসোমোটর সেন্টার রয়েছে। মস্তিষ্ক তখন এটাকে জাজমেন্ট করে এবং ওখান থেকে একটা সিগনাল বা ফিডব্যাক আবার হৃৎপিণ্ডের মধ্যে আসে, তখন রক্তের চাপ আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক তেমনিভাবে রক্তের চাপ যখন কমে যায় তখনও সিগনাল যায় মস্তিষ্কে এবং মস্তিষ্ক তখন কী করতে হবে সেই সিগনাল আবার হৃৎপিণ্ডে পাঠায়, তখন আবার রক্তের চাপ আবার স্বাভাবিক হয়ে যায়। আর নিম্নচাপ বেরো রিসেপ্টরকে আমরা আয়তন রিসেপ্টরও বলে থাকি। তো রক্তের আয়তন যখন কমে যায় বা তখন রক্তের চাপও কমে যায়। এই রক্তের চাপ কমে গেলে সেই নিম্নচাপ বেরো রিসেপ্টরগুলা এই মস্তিষ্কের পিটুটারি গ্রন্থিতে উদ্দীপনা পাঠায়। উদ্দীপনা তখন পিটুটারি গ্রন্থি হচ্ছে প্রভুগ্রন্থি আমরা জানি, এবং অন্যান্য গ্রন্থিকে এরা নিয়ন্ত্রণ করে এবং দুই ধরনের হরমোন নিঃসরণ করে, অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন, যেটা অ্যান্টিডাইউরেটিক হরমোন নামে পরিচিত। তখন অ্যান্টিডাইউরেটিক হরমোনের ক্ষরণ বেড়ে যায় আর বৃক্কের যে গাঠনিকা নেফ্রনের পানি ভেদ্যতাও বেড়ে যায়। তখন অনেক বেশি পানি এবং লবণ রক্তে আবার শোষিত হয়, ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় না, তখন রক্তের আয়তন আবার স্বাভাবিক হয়ে যায়। এভাবে উচ্চচাপ বেরো রিসেপ্টর এবং নিম্নচাপ বেরো রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এখন আমরা এই যে রক্তচাপ নিয়ন্ত্রণে বেরো রিসেপ্টরের ভূমিকার উপর একটা ভিডিও দেখব। এই যে দেখো, এখানে দেখানো হয়েছে যে হৃৎপিণ্ড মস্তিষ্কের যে অংশে উদ্দীপনাগুলো যায় উচ্চচাপ বেরো রিসেপ্টর এবং নিম্নচাপ বেরো রিসেপ্টরের মাধ্যমে, ওই অংশটা দেখানো হচ্ছে। এবং আবার দেখো হৃৎপিণ্ডে ফেরত আসছে। এই যে এখানে এই যে বেরো রিসেপ্টরগুলো দেখানো হয়েছে, এই যে দেখো সবুজ কালার করে, এই যে এখানে একটা নর্মাল এবং উচ্চ নর্মাল রক্তচাপ, তারপরে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ ওইটাকে বোঝানো হয়েছে, বোঝানোর জন্য এটা ইউজ করা হয়েছে। এই যে এখানে দেখো, এই যে সিগনাল যাচ্ছে মস্তিষ্কে সিগনাল যাচ্ছে, এবং এই এখান থেকে এবার রক্তের চাপ বাড়লে কমলে বা আয়তন কমে গেলে বেড়ে গেলে তখন এই যে দেখো মস্তিষ্কের ওখান থেকে আবার হৃৎপিণ্ডে সিগনাল চলে আসতেছে। এখন কী করতে হবে, রক্তের চাপ বেড়ে গেলে রক্তের চাপ কমিয়ে এটাকে স্বাভাবিকে আনতে হবে, রক্তের চাপ কমে গেলে এটাকে আবার বাড়িয়ে স্বাভাবিক আনতে হবে, আবার রক্তের আয়তন কমে গেলে ঠিক তেমনি এটাকে রক্তের আয়তন বাড়ানোর জন্য যা যা করতে হবে সেই সিগন্যাল হৃৎপিণ্ডে চলে আসবে। এই যে দেখছো সবাই যে সিগন্যাল কীভাবে যাচ্ছে, যে হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে সিগন্যাল কীভাবে যাচ্ছে এবং আবার কীভাবে চলে আসতেছে হৃৎপিণ্ডে ফিডব্যাক হয়ে উদ্দীপনা আবার কীভাবে আসছে, এই এটার মাধ্যমে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের বাড়ির কাজ থাকবে রক্তচাপ কাকে বলে, তারপর রক্তচাপ যে দুই ধরনের এবং যে সুস্থ মানুষের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ, এগুলো এমসিকিউর জন্য খুবই জরুরি, এবং উচ্চ রক্তচাপ কেন হয় কারণ প্রতিকার, তারপরে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে উচ্চ বেরো রিসেপ্টরের ভূমিকা,
এটা অনেক সময় শুধু উচ্চচাপ বেরোর রিসেপ্টরের ভূমিকাও পরীক্ষায় আসে, আবার অনেক সময় আসে যে আয়তন রিসেপ্টর যেটা নিম্নচাপ বেরোর রিসেপ্টর ওইটা। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।